বিশ্বাস রাখা, এটিও কাবিরা গুনাহ এবং এটিও আমল বিনষ্টকারী আমল। আরেকটি চতুর্থ পর্যায়ে যেটি হচ্ছে আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া, আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া। যদি কোনো ব্যক্তি আখিরাতের উপরে কেয়ামত দিবসের উপরে যদি দুনিয়াকেই প্রাধান্য দেন তাহলে এই ব্যক্তির আমল বিনষ্ট হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা আখশা আলাইকুম আল ফাকরা, আমি তোমাদের উপরে দারিদ্রতার ভয় পাই না, তোমরা যে গরিব হয়ে যাবে অসহায় হয়ে যাবে এই ভয়টা আমি পাই না, বরং ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাত আলাইকুম উদ্দুনিয়া, বরং আমি তোমাদের উপরে ভয় পাই যে তোমাদের উপরে দুনিয়াকে বিস্তৃত করে দেওয়া হবে আর দুনিয়াই তোমাদের উপরে মাইল হবে, আখেরাতের উপরে তোমরা দুনিয়াকেই প্রাধান্য দেবে, এটাকে ভয় পাই। আন তানাফাসুহা, তোমরা দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে, কামা তানাফাসুল ইহুদ ওয়ান নাসার, যেমন ইহুদি এবং নাসারারা দুনিয়া পাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করেছিল, অতঃপর তারা ধ্বংস হয়েছে, অনুরূপভাবে তোমরাও ধ্বংস হয়ে যাবে। আখেরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে আরেকটি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনারি ওয়া তাইসা আব্দুদ দিরহামি ওয়া তাইসা আব্দুল খামিসি ওয়া তাইসা আব্দুল খামিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিরহামওয়ালা, দিনারওয়ালা, জামাওয়ালা, পোশাক পরিচ্ছদওয়ালা, এক কথায় টাকাওয়ালা, যারা টাকাওয়ালা তারা ধ্বংস হয়েছে। তাইসা আব্দুদ দিনারি ওয়া দিরহামি ওয়াল খামিসা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, দিনারওয়ালা, বাসাওয়ালা, বাড়িওয়ালা সবাই ধ্বংস হয়েছে। তাহলে টাকাওয়ালা যদি ধ্বংস হয়ে থাকে তাহলে লাভবান কারা, লাভবান হবেন কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুবা লি আবদিন আখদিন বিইনানি ফারাসিহি, ওই ব্যক্তির বা ওই দাসের জন্য, ওই বান্দার জন্য সুখবর যে বান্দা ঘোড়ার লাগাম ধরে থাকে আল্লাহ রাস্তায় যুদ্ধ করার জন্য, আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য ঘোড়ার লাগাম ধারণ করে থাকে। এমন কি লোকটির বর্ণনা দিতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশাআসা রাসাহু, যে ব্যক্তির মাথা এলোমেলো, মুখবাররাতিন কদামাহু, পাগুলো ধুলাই মলিন, ইনকানা ফিল হিরাসাতি, লোকটিকে যদি সীমান্ত পাহারাদারের কাজে নিয়োজিত রাখা হয় সে সীমান্ত পাহারাদারের কাজে থাকে, ওয়াইন কেন ফি সাকাতি, লোকটিকে যদি পশ্চাতে রাখা হয় তাহলে সে পিছনেই থাকে, এমনকি ইনিস্তা জানা, লোকটি যদি অনুমতি চায় কারোর কাছে, লাম ইউ জানু, তাকে অনুমতি দেওয়া হয় না, ওয়াইন সাফা, লোকটি যদি অন্য কোনো ব্যক্তির জন্য সুপারিশ করে থাকে, লাম ইউ সাফা, তার কোনো সুপারিশও কবুল করা হয় না। এমন ব্যক্তি দীনহীন, যার কোনো সামাজিক কোনো মর্যাদা নেই, একেবারে অসহায় ব্যক্তি, আল্লাহ রাসূল বললেন ফাতু বালি আব্দিন, এমন বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির জন্যই সুখবর, এমন বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির জন্যই সুখবর, কারণ সে দুনিয়ামুখী নয়, সে আখিরাতমুখী, সে দুনিয়া থেকে বিমুখ, আখিরাতের দিকে সে মাইল। এর বিপরীতে যে ব্যক্তি দুনিয়ার দিকে মাইল, আখেরাত বিমুখ, মানে আখেরাতে কি হবে না হবে এটার চিন্তা চেতনা তার মাঝে নাই, এই ব্যক্তির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাইসা আব্দুদ দিনার তাইসা আব্দুদ দিরহাম। তাহলে দুনিয়ার উপরে আখেরাতকে প্রাধান্য দেওয়া, এই অপরাধটা, মানে এই প্রবণতাটা আমাদের সকলের মাঝে আছে, এই প্রবণতায় আমরা সবাই ভুগছি, কারণ আমরা সবাই আখেরাত চাই না দুনিয়া চাই। আর যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে আপনি আখেরাত চান না দুনিয়া চান, হয়তো ব্যক্তিটা বলবে আখেরাতও চাই দুনিয়াও চাই, দুটোই বলবে, কিন্তু অন্তরে থাকবে না দুনিয়াদারির দরকার, কারণ আমাদের কাজকর্ম সবগুলোই কি দুনিয়া কেন্দ্রিক। হয়তো বা বলবেন যে দুনিয়া কেন্দ্রিক বটে, আখেরাতের প্রতি তো বিশ্বাস করি, আপনি দুনিয়ার যতগুলো কাজ, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে এটার জন্য আপনি 24 ঘন্টা ব্যয় করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে রাজখুশি করার জন্য দিনে কতটুকু সময় বা আপনি ব্যয় করছেন, এখানেই আপনার পরীক্ষা বা এখানেই আপনার যাচাই, কারণ আপনি দুনিয়ামুখী কতটুকু, আখিরাতমুখী কতটুকু, এখানে এটার প্রমাণ পাওয়া যায়। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্য জায়গাতে বলছেন তাইস আব্দুদ দিনারে ওয়া দিরহামি ওয়াল খামিসাতে, এখানেও টাকা পয়সা জামা পোশাক পরিচ্ছদ এগুলোর বিষয়েই বলা হয়েছে, যেগুলো যারা এগুলোর পিছনে ঘুরবে এই সকল ব্যক্তিদের জন্যই ধ্বংসই লাইয়ামিল কিয়ামা, আর এই সকল ব্যক্তিদেরই আমল নামা হালকা হয়ে যাবে। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান খফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওই সকল ব্যক্তিদের মান খাফফাত মাওয়াজিনুহু, যে সকল ব্যক্তিদের মিজানের পাল্লা হালকা হবে সেই সকল ব্যক্তিরই কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত, আর এই সকল ব্যক্তিরই কিয়ামতের দিন জাহান্নামে হবে। এর পরবর্তী পর্যায়ে আরেকটি পয়েন্ট যেটি, সেটি হচ্ছে সওয়াব বিধ্বংসী আমল। এটি হচ্ছে আরেকটি পর্যায়, হচ্ছে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরিধানকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথাও বলবেন না, লা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন না, লা ইউজাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে পবিত্রও করবেন না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুম খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ।